স্বাগতম স্বাগতম দুর্গাপুর পশ্চিমের বিধায়ক মাননীয় লক্ষ্মণ ভুঁড়ি স্বাগতম স্বাগতম দুর্গাপুর লক্ষ্মণ দা স্বাগতম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডার বিতরণ করা হলো উত্তরপল্লীতে। সোমবার দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ইয়ের উপস্থিতিতে নগর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের এই এলাকায় ৪৫ জন গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে আসানসোল জেলার বিজেপি মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা মনীষা শিকদার, কাউন্সিলর তথা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দেবাশিস রায় সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এদিন এই অনুষ্ঠানে মহিলাদের জন্য এই প্রকল্প রূপায়ণে দেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি। একই সঙ্গে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প নিয়েও কটাক্ষ ছুড়ে দেন বিধায়ক। সোমবার গ্যাস বিতরণ অনুষ্ঠানে গ্যাসের দাম বৃদ্ধিতে সরাসরি রাজ্য সরকারকে দায়ী করে মদের দাম কমানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনায় মুখর হন বিজেপি নেতৃত্ব। ভালো ছেলে, ভালো কাজ করছে। এরপর দেবাশিস দাকে সংবর্ধনা জানাবেন আমাদের। এদিকে সেই মাদের জন্য আমরা বাথরুম করে দেবো। বিধবা ভাতা, যে মায়েরা কম বয়সে বিধবা হয়ে গেছেন তাদের মাসে যেতে স্বামী মারা যাওয়ার পরে কি অবস্থা হয় মোদী জানেন সেটা? তা বলেছেন যে বিধবা ভাতা তাদের প্রত্যেক দেওয়া হবে, বার্ধক্য ভাতা দেওয়া হবে। আর আজকে তিনি বলেছেন, ঘোষণা করেছেন কদিন আগে, ই শ্রম কার্ড, অর্থাৎ যারা এখানে শুরু থেকে বয়স অনুসার পর্যন্ত বয়স তাদের ই শ্রম কার্ড তুলে দেওয়া হচ্ছে। তার বিনিময়ে অনেক কিছু ফেসিলিটি পাবেন এবং ১২ টাকার বিনিময়ে ২ লাখ টাকা বিমা পাবেন এবং কিছু পয়সাও বিভিন্ন কারণে দেওয়া হবে। এই যে একের পর এক প্রকল্প ঘোষণা করেছেন, দুর্ভাগ্যের বিষয় বাংলায় হচ্ছে না। এই গ্যাস স্বাধীনকে দিতে হবে কেন? এই গ্যাস আমাদের দিতে হবে কেন? এখানে কাউন্সিলর কী করছেন? এখানকার তৃণমূল নেতৃত্ব কী করছেন? কেন বাড়ি এখানে বহু বাড়ি আছে, তালি বাড়ি রয়েছে, কেন থাকবে? মোদি ঘোষণা করে দিয়েছেন যে প্রত্যেকের তালি বাড়ি থাকবে না, কাঁচা বাড়ি থাকবে না, প্রত্যেকের পাকা বাড়ি পাবেন, বাথরুম পাবেন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, গ্যাস পাবেন। তারপরেও বাংলায় হচ্ছে না কেন? এই প্রশ্ন আমার কাছে করছি, তৃণমূলকে প্রশ্ন করুন, কাউন্সিলরকে প্রশ্ন করুন যে কেন বাড়ি পাচ্ছি না আমি, বাড়ি মজি দিচ্ছে। শুনলে অবাক হবেন, প্রতি বছর একটা বুথে বাড়ি থাকে ৩০০, আর প্রতি বুথে মোদি বাড়ি দেন ৭০ বাড়ি। যদি ৭০ বাড়ি হয়, মোদি ৭ বছর ক্ষমতা আছে, প্রায় ৮ বছর হয়ে গেল, তা ৮ বছরে ৮×৭=৫৬৬টা বাড়ি বুথে হওয়ার কথা। বাড়ি থাকে কত? বাড়ি থাকে ম্যাক্সিমাম ৩০০। তাহলে প্রত্যেকটি বুথে বাড়ি হয়ে যাওয়ার কথা, তারপরও বাড়ি হয়নি কেন? এ উত্তর কে দেবে? এ উত্তর কে দেবে? তৃণমূলের কাউন্সিলর দেবে, কেন বাড়ি হয়নি? টাকা আসছে, সে টাকা অন্য খাতে খরচা হয়ে যাচ্ছে। তাই মোদিজি বলেছেন, যে খাতের টাকা আসবে সেই খাতেই খরচা করতে হবে, বাড়ি এলে বাড়ি দিতে হবে, বাথরুম এলে বাথরুম দিতে হবে। তাই এখানকার শুধু মেলা খেলা নাটক চলছে। যে বাড়ি চাকরি করে, যে বাড়ি পেয়েছেন, তার ছেলে আছে, তার বৌমা আছে, নেতা আছে, এক বাড়ি ৩ জন পাচ্ছেন আর এক বাড়ি পাচ্ছে না, কেন হবে এটা? কেন হবে? তাই আমরা বলতে এসছি, আমরা সজাগ হন, আপনারা গর্জে উঠুন, গ্যাস প্রত্যেকে পাওয়ার কথা, বাড়ি প্রত্যেকে পাওয়ার কথা,
বাদ্রুম প্রত্যেকবার কথা, তারপরে হচ্ছে না কেন? কারণ মোদি দিচ্ছেন, মোদি দিচ্ছেন। আমি বিধায়ক পশ্চিমের, আমার ক্ষমতা নেই ফেডারেল স্ট্রাকচারের নিয়মে যে আমি গ্যাস দিতে পারবো। কে দেবে? বাড়ি দিতে পারবো। বাড়ি কে দেবে? কাউন্সিলার দেবে। কাউন্সিলার না লিখলে পরে মেয়র দেবে না, আর মেয়র না পাঠালে টাকা আসবে না। অর্থাৎ দায়িত্ব কাউন্সিলরের। আমি বিধায়ক হওয়ার পরেও, এমপি হওয়ার পরেও আমরা কিন্তু বাড়ি দিতে পারি না, নিয়ম আছে। দেওয়ার কথা কাউন্সিলরের, কিন্তু কাউন্সিলররা দিচ্ছেন না। দিলে পরে কী হচ্ছেন? যার বাড়ি আছে, যিনি নেতা, যে দুবার পেয়েছেন তাকে দেওয়া হচ্ছে, আর দিলে পয়সা দেওয়া হচ্ছে কোথায়? 30,000 টাকা বা 40,000 টাকা টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে। আর তার ফলে গরিব মানুষরা যারা প্রকৃত পাওয়ার কথা তারা পাচ্ছে না। কেমন লাগছে আজ গ্যাস পেয়ে? খুব ভালো লাগছে। আমরা কাঠ কয়লাতে রান্না করতাম, কষ্ট হতো, আজকে গ্যাসের সব সেট পেয়ে খুব খুশি হয়েছি আমরা। মোদিজিকে অনেক ধন্যবাদ, নমস্কার। আমরা অনেক খুশি হয়েছি আজ। উজালা গ্যাস পেয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগে। উজালা গ্যাস পেলে ভালো লাগছে। আমাদের এতদিন কষ্ট হয়েছিল, সেই কষ্টটা আমরা মোদিজি গ্যাস দিয়ে সেই কষ্টটা আমাদের দূর হয়েছে। তা আমরা খুবই খুশি আছি। কি কি পেলেন আজকে? আপনাকে আজকে কি কি পেলেন? গ্যাসের মধ্যে যা যা থাকে সব কিছু আমরা পেয়েছি। তাই এর মধ্যে আমরা অনেক খুশি হয়েছে। তা মোদিজিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নামটা? আজকে সারা দুর্গাপুরে আজকে বিভিন্ন জায়গাতে আমাদের গ্যাস বিতরণ হচ্ছে। আমরা উত্তর পল্লীতে উপস্থিত হয়েছি। আজকে যে পশ্চিমবঙ্গের সরকার, তারা মুখে বলছিলেন দিদিকে বলো, তারা বলছেন যে দুয়ারে সরকার। কোথায় দুয়ারে সরকার? কোথায় দিদি ফোন ধরছেন? আমরা বলছি দুয়ারে বিধায়ক। কেন বলছি? কোভিডের সময়তে আমরা 200টি পরিবারে কোভিড আক্রান্ত হয়েছিলেন, প্রতিটি বাড়িতে আমরা খাবার বাড়িতে পৌঁছে দিয়েছি। আমরা এই পুজোর সময়তে প্রতিটি বাড়িতে মায়েদের জন্য, বাচ্চাদের জন্য আমরা বস্ত্র পৌঁছে দিয়েছি। আমরা দুর্গাপুরে আজকে প্রতিটি বাড়িতে আমরা গ্যাস বাড়িতে মায়ের হাতে পৌঁছে দিচ্ছি। আমরা প্রতিদিন প্রতিনিয়ত ওয়ার্ডে ওয়ার্ডে বিধায়ককে পাওয়া যেত না, কাউন্সিলরকে পাওয়া যায় না এখন পর্যন্ত। আমার কার্ড, অর্থাৎ রেসিডেন্সিয়াল কার্ড, ইনকাম সার্টিফিকেট কার্ড, যে কোনো সার্টিফিকেট তারা বাড়িতে পৌঁছে যাচ্ছে। আমাদের কর্মীরা বাড়ি পৌঁছে দিয়ে আসছে। আমরা বলছি দুয়ারে যে বলছেন দুয়ারে সরকার, কোনো নমুনা নেই। আর ওই দুয়ারে বিধায়ক নমুনা দেখুন, একের পর এক বাড়িতে খাবার পৌঁছানো, বাড়িতে বস্ত্র পৌঁছে দেওয়া, বাড়িতে আমাদের সার্টিফিকেট পৌঁছে দেওয়া, আজকে মায়ের হাতে গ্যাস তুলে দেওয়া, এটা আমরা করে দেখাচ্ছি। এইসব মহিলারা যারা এতদিন এত কষ্ট করে রান্না করছিল, চোখের জল বের করে কাঠ কয়লায় রান্না করছিল, তাদেরকে আজকে আর কাঠ কয়লায় রান্না করতে হবে না। তারা আজকে নিজেদের ইচ্ছে মতো যখন খুশি গ্যাস জ্বালিয়ে তারা নিজেদের পছন্দ মতো রান্না করতে পারবে। কিন্তু যেখানে বলছে গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, সেই জায়গায় এখানে সরকারকে কি বলবেন? দেখুন, গ্যাসের দাম ঊর্ধ্বমুখী ছিল, বাট প্রতিটা জায়গায় আপনি খেয়াল করে দেখুন, প্রতিটা জায়গায় গ্যাসের দাম কমানো হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। এক্ষেত্রে পুরো আপনার পুরো যে দোষটা কমাচ্ছে না কেন, এটা আপনারা প্রশ্ন করুন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, যে গ্যাসের দাম প্রতিটা জায়গায় কমাচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে কেন কমানো হচ্ছে না? এর জন্য তো সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, যেখানে মদের দাম কমছে অথচ গ্যাসের দাম কমছে না। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। বিদ্যায় ব্যবসায় চাকরিতে বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, সমস্ত সমস্যার স্থায়ী সমাধান স্বর্ণ পদকপ্রাপ্ত কেপি সিস্টেম, সনাতন পদ্ধতি, সংখ্যাতত্ত্ব ও বাস্তু বিশারদ ডক্টর চিরঞ্জিৎ শাস্ত্রী। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।